দেশের জৈব বৈচিত্র্য সংরক্ষণ আর সজাগতার অগ্রণী অনুষ্ঠান আরণ্যক। উত্তর পূর্বাঞ্চলের গৌরব সদৃশ এই বেসরকারী সংগঠনটে সোমবারে 35 সংখ্যক প্রতিষ্ঠা দিবস পালন করে গুয়াহাটীত। 1889 চনের 9 সেপ্টেম্বরত জন্ম হয়েছিল আরণ্যকর। বিগত 34টা বছরে দেশের আর উত্তর পূর্বাঞ্চলত জৈব বৈচিত্র্য সংরক্ষণ আর সজাগতার হাতি মানুষের সংঘাত উপশমের আরণ্যকে বিভিন্ন সময়ত বহু ব্যবস্থা গ্রহণ করে আসছে। সোমবারের প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীত পরিবেশ বন্যপ্রাণী সংরক্ষণের উপরতো বিশেষভাবে আলোচনা হয়। গুয়াহাটীত গ্র্যান্ড ভবেন্দ্র আলয়ত অনুষ্ঠিত হওয়া আরণ্যকর প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীত বহুসংখ্যক লোকে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীত আদরণী ভাষণ দিয়ে সভাপতি রঞ্জন ভূঞাই আরণ্যকর উপর নিউজ 18ক জানায় সংগঠনটির কার্যকরী কমিটির সদস্য উদয়ন বরঠাকুরে। আমার কারণে আজ বড় শুভ মুহূর্ত। 35 বছর আগতে 1989ত একটা নেচার ক্লাব হিসাবে জন্ম হওয়া এই অর্গেনাইজেশনটি আজি একটা ফুল ফ্লেজেড সাইন্টিফিক রিসার্চ বেসড কনজারভেশন অর্গেনাইজেশন হিসাবে এন্টায়ার নর্থ ইস্ট ইন্ডিয়াত আমি কাম করে আছো। সো সেই মোমেন্টটি সেলিব্রেট করবলকে আমি আজি এই ফাউন্ডেশন ডে ইভেন্টটি অর্গেনাইজ করছো। আর ইয়ার আমি এন্টায়ার বছরটা আমার বিভিন্ন ধরনের আসলে আমার ইভেন্ট আছে আমি করিম। আর আমার করাটোর মূল উদ্দেশ্য অকল সেলিব্রেট করাই নয়, লগতে আমি যাতে আরো মানুষক আমার লগলে আনিব পারো, কারণ 4-5 জন মানুষের আরম্ভ করা অর্গেনাইজেশনটা আজি অলমোস্ট 200 ফুল টাইম মানুষের কাম করে আছে। প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীত আরণ্যকর বিষয়ে সবিশেষ জানায় সংগঠনটির সচিব প্রধান তথা প্রধান প্রতিস্থাপক বিভব কুমার তালুকদারে। 35 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত বিভিন্ন ক্ষেত্রের লোকে অংশ লওয়াত আনন্দ অনুভব করে বিভব কুমার তালুকদারে। আজি আমার আরণ্যকর 35টা বছর শেষ মানে আমি কমপ্লিট করলো, গতি ফাউন্ডেশন ডে আমি একটা মোটামুটি দিনজোড়া একটা প্রোগ্রাম একটা আমি লৈছো। এই অনুষ্ঠানত আমি ডক্টর আনোয়ারুদ্দিন চৌধুরী, যিনি অসমত আজি প্রায় 4 দশকতকৈ অধিক কাল বন বন্যপ্রাণীর ক্ষেত্র কাম করে আছে, তেখেতক আমি আমার এই থার্ড লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডটি আমি অফার করছো। আরণ্যকে সোমবারে প্রদান করে জীবনজোড়া সাধনা বটা 2024। এই বটা লাভ করে অভিভূত হয়ে পড়ে প্রখ্যাত পরিবেশবিদ ডক্টর আনোয়ারুদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত আছিল বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর উপসঞ্চালক অরবিন্দ কুমার চৌরাসিয়া। আরণ্যক মূল চকুর আগতে জন্ম হওয়া একটা অর্গেনাইজেশন, এই 35 বছর যে ইমান মজবুত হয়েছে, ইহতর ফ্রেমওয়ার্কটা ইমান স্ট্রেন্থেন করে উঠি আছে, তাত মানে যথেষ্ট আমার ইয়ং সাইন্টিস্ট তাতে হয়েছে, ভাল ভাল কাম করে আছে। আর মই নিজে কৈছো যে গভর্নমেন্টর কামত তেখেতকালে যথেষ্টখানি সাপ্লিমেন্ট করেছে, সহযোগিতা আগবাব পারিছে, এই ক্যাপাসিটিটো হল কমিটমেন্ট আর ডিসিপ্লিনের কারণে করবছে। আরণ্যকর জীবনযাত্রার উপর আধারিত এখন ছুটি ছবিও উন্মোচন করা হয়। বশিষ্ঠর পৰা উৎপল হালৈর সহযোগত কেমেরা পার্সন প্রভাস সিংর সৈতে বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।